আমাদের এটা ঐতিহ্যবাহী ক্লাব 47 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের একটা সদস্য গর্বের ব্যাপার এবং এখানে প্রতিষ্ঠিত থাকা দাও একটা নিজেকে গর্ববোধ করি এবং সমাজে এবং এলাকাবাসীর কাজ করার সুযোগ এই ক্লাবের মাধ্যমে সেই জন্য আচ্ছা আপনি কি ভূমিকা রাখবেন এই ক্লাবের উন্নয়নের জন্য আমরা এই ক্লাবের উন্নয়নের জন্য আমাদের এখানে ক্রীড়া সাংস্কৃতিক সংস্কৃতি সংস্কৃতি চলমান আছে আমরা এই ক্লাবের সাংস্কৃতিক একটা মূল তৈরি করে আমরা এই ক্লাবে এবং এলাকা যুব সমাজকে মাদকমুক্ত একটা সমাজ সৃষ্টি করতে চাই ভোটাররা আমাকে ভোট দিবে এবং সবাই ভালোবাসে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে ভোট দেওয়ার জন্য আমরা তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এখানে আমাদের সবাই এলাকার লোকজনই আমরা নিজেরাই সবাই এখানে এই ক্লাবের সদস্য খুব শান্তিপূর্ণভাবে আমাদের এখানে ভোট হচ্ছে আমাদের সকাল 8টা থেকে শুরু হয়েছে বিকাল 5টা পর্যন্ত চলবে আশা করি সুন্দর একটা ভোট হবে শান্তিপূর্ণভাবে উন্নয়ন আমার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যা যা দরকার আমি তাই করব অবশ্যই আমরা এখানকার স্থানীয় যারা আছি সবারই এখানে থাকা উচিত আর যারা বিগত দিনে ছিল এরাও ভালো ছিল আমাদেরও আশা উচিত এই মনে করে আমি দাঁড়াইছি আমি তো ইনশাল্লাহ 100% আশা সবাই এই আশাবাদী থাকে এদের প্রতি আমার বক্তব্য হলো সুন্দর পরিবেশে ভোট দেবো তাদেরকে ধন্যবাদ জানাবো বিজয়ের পরে আমি বিজয় হই বা না হই সবার আমার পক্ষ থেকে সবাই পাশে থাকবে এবং সবাইকে ধন্যবাদ কেউ আমার ভোট দেখবে না দেখ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আমার ভোট দেবো তাদেরকে আমি ধন্যবাদ জানাই ভোটাররা আমাকে যদি বিজয়ী করে আমি ক্লাবের আরও উন্নয়ন করার জন্য সহযোগিতা করব আসলে ইনশাল্লাহ বলা যায় কি আমাদের মোহাম্মদিয়া নয়জন ক্লাবটা ঢাকা সিটিতে যত ক্লাব আছে আমি আশা রাখি লায়ন ক্লাবের পরে এর অবস্থান এটা এমন একটা ক্লাব এখানে জড়িয়ে আছে আপনাদের অনেক শিল্পপতি অনেক শিক্ষানুরাগী অনেক বিশিষ্ট সমাজসেবক আমাদের এই ক্লাবের সম্মানিত ভোটার এবং সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা তো আজকে আমাদের এখানে যে ভোটটা হচ্ছে এটা খুবই শান্তিপূর্ণ একটা ভোট এখানে আমরা সবাই এলাকাবাসী পরস্পর বিগত 2 বছর পর পর আমরা একটা মিলনমেলা করি এই মিলনমেলায় ইনশাল্লাহ সবার সাথে সবার একটা দেখা হয় যেমনি করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি হয় লায়ন ক্লাব হয় তারপর লৌহ মালিক সমিতি হয় বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে সারা বাংলাদেশ থেকে যেভাবে ক্লাব নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলি হয় এর চাইতেও খুব উৎসব মুখর পরিবেশে আমাদের এই মোহাম্মদের নয়জন ক্লাবের নির্বাচনটা হয় ইনশাল্লাহ আশাবাদী আমাদের ভোটার যারা আছে তারাও আমাদের এলাকাবাসী মা বোন ফুপি খালা শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখে এবং সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে পাশ ফেল যে যাই হোক পাস হইলেও তার সাথে ভালো সম্পর্ক থাকে ফেল হইলেও তার সাথে ভালো সম্পর্ক থাকে এই কমিটিতে থাকা উচিত এই কারণেই দেখেন আমাদের আগে যখন দূর দূরান্তে থানা ছিল লোকাল থানা তখন যদি একটা পঞ্চায়েত বা একটা ক্লাব মুরব্বীদেরকে নিয়ে সেখানে বিচার সালে সব ধরনের সমাধান করা হতো তো এটাকেই ভিত্তি করে যে এই প্রাচীন 1947 সালে মোহাম্মদিয়া নয়জন ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে তো এই এই কারণে যাতে এলাকার মানুষ সাধারণ জনগণ যাতে কিছু সুবিধা পায় থানা পর্যন্ত না যেয়ে যাতে আগে এখানেই লোকালি প্রবলেম সলভ হয় এই কারণে আমাদের মোহাম্মদিয়া নয়জন ক্লাবের 9 বছর পরে আজকে ধুমধাম উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচন হচ্ছে সেখানে শান্তিপূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে আমরা আনন্দিত এবং খুশি বিজয়ের প্রতি আমি 100% আমি আশাবাদী আমরা হ্যাঁ যুদ্ধ করে হ্যাঁ দেশ স্বাধীন করছি জাতি আমাদের সরকার আমাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উপাধি দিয়েছে এবং বীর খেতাব দিয়েছে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বলে আজকে এই উৎসবমুখর পরিবেশ এরকম শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমাদের নির্বাচন হচ্ছে এটাই আমার প্রত্যাশা ছিল এটি আমি পাচ্ছি দেখতে পাচ্ছি আমি অনেক আনন্দিত এবং খুশি খুব শান্তিপূর্ণ পরিবেশে আমাদের নির্বাচন হচ্ছে সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে ভোট দিচ্ছে মোহাম্মদিয়া নয়জন ক্লাব আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা ক্লাব 1947 সালে যার জন্ম এবং এখানে ভোটার সংখ্যা 667 জন আমাদের মানে কাউন্সিলর সাহেব এবং এমপি সাহেব এরাও এখানকার ভোটার এটা হলো 1948 সালে এই ক্লাবটা প্রতিষ্ঠিত পুরাতন ঢাকার তো খুব আদি একটা ক্লাব এই ক্লাবে এরকমই গণতান্ত্রিকভাবে ভোটাভুটি হয় আমাদের অঞ্চলে আমরা ঈদের চেয়ে বেশি খুশি হই ভোটাভুটি অঞ্চল হওয়ার সময় আমি নিজেও এখানে প্রার্থী এই যে এখানে এখানে আরও কিছু লোক সিলেকশনে ই হয়েছে সভাপতি হয়েছে পরিবেশ অনেক ভালো অনেক সুন্দর নির্বাচন হচ্ছে মোহাম্মদিয়া নয়জন ক্লাবে
আলহামদুলিল্লাহ 100% আশাবাদী আমি পাশ করব। ধন্যবাদ। আমাদের নির্বাচনের অবস্থা খুবই ভালো, খুবই সুন্দর পরিবেশ, শান্তশিষ্টভাবে আমাদের ভোটগ্রহণ চলছে। আমাদের ঐতিহ্যবাহী 1947 সনে এই ক্লাবটা হয়েছে, এটা একটা সামাজিক ক্লাব, তাই আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছি। এই নির্বাচনে প্রাপ্তি হয়েছে এই কারণে এরা সামাজিক ক্লাব, সামাজিকভাবে মানুষের জন্য পাশে ভাই আর দূরে চলো সবাই বলবা।